গাইজ, আমার স্কিনটা দেখতে পাচ্ছ কতটা ক্লিয়ার হয়ে গেছে আগের থেকে। আর আমি আজকে তোমাদের সঙ্গে একটা ঝটপট 2-3 মিনিটের রেমেডি একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা সবাই জানো তার সত্ত্বেও আমি বলে দিচ্ছি। তো আমার মানে প্রচণ্ড ট্যান পড়ে গেছিলো, আমি কিছুদিন আগে জার্নি করেছিলাম, তো সেই জন্য আমার রোদে মানে স্কিনটা অনেকটা ডাল হয়ে গেছে। সেটার থেকে মানে মানে ঝটপট ক্লিন করার উপায় কী সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটাকে বেশি বড় করবো না, কারণ আমার হাতে একদমই সময় নেই, আমার এক জায়গায় যাওয়ার ছিল। তো স্কিনটা এতটাই মানে নোংরা হয়ে গেছে, তো বেরোনো কীরকম লাগছে, তো ভাবলাম স্কিন কেয়ারটা করিনি, তো যেহেতু করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারি, তাই না? চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। তার আগে বলে দিই, আমি আমার চ্যানেলের নাম হচ্ছে বিউটি উইথ মৌ। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যদি ভালো লাগে। আর যদি কেউ নতুন আমার ভিডিও প্রথম দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো আজকে যে প্যাকটা তৈরি করছি সেটার জন্য আমাদের লাগবে হচ্ছে রোজ ওয়াটার, অ্যালোভেরা জেল আর হচ্ছে বেসন। মূল আজকে উপাদান হচ্ছে আমাদের বেসন। এই বেসন কিন্তু আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। এটা অনেকদিন সেই পূর্বপুরুষ থেকে তোমরা সবাই জানো যে বেসন আমাদের স্কিনের জন্য কতটা উপকারী, তাই না? কিন্তু আমাদের মানে স্কিনের জন্য একটু টাইম দিতে হবে, উপকারী আমরা সবাই জানি কিন্তু ইউজ কজনে করে বলো, মানে স্কিনকে তো একটু টাইম দিতে হবে। আর যে কোনো জিনিস মানে তোমরা যদি ডেইলি যদি ইউজ করো না, ডেইলি ইউজ করতে না পারলেও 2-3 দিন তোমরা ইউজ করে দেখো একবার, আমি বলছি তোমাদের স্কিন 100% অনেকটা ফেয়ার দেখাবে। দেখো আজকে প্যাকটা তৈরির জন্য আমি এখানে বেসন নিয়েছি 2 চামচ মতো, কারণ আমি আর আমার মানে বোন দুজনে মিলে ইউজ করবো। তো তোমরা তোমাদের মানে ফেসের অ্যাকর্ডিং নিয়ে নেবে। তো এখানে বেসন নিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে আমি এখানে অ্যালোভেরা জেল অ্যাড করেছি, তারপরে দিয়েছি হচ্ছে রোজ ওয়াটার। তো এটাকে ভালো করে তোমাদের একটা প্যাক মতো করতে হবে। তোমার যদি মনে হয় যে এখানে একটু মানে কাঁচা দুধ তোমরা দিতে পারো, এখানে কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, কাঁচা দুধ চালের গুঁড়ো। তো আজকে যেহেতু আমার হাতে একদমই টাইম নেই, আমি মানে করার টাইম পাচ্ছিলামই না, তো আমি তোমাদের মানে যাদের হাতে একদম সময় থাকবে না তারা কিন্তু এভাবে করতে পারো। শুধুমাত্র বেসন নিয়ে নেবে, রোজ ওয়াটার সবারই থাকে, অ্যালোভেরা জেলও সবারই থাকে, এই 2-3টে জিনিস দিয়ে দিলে ব্যাস হয়ে গেল। তো এটাকে আমি এখন অ্যাপ্লাই করবো। তো ফার্স্ট বলে দিচ্ছি, দেখো আমার স্কিনটা কতটা ডাল হয়ে গেছে, মানে একটা ক্লান্তি ভাব চলে এসেছে আমার স্কিনে। তো দেখো সানস্ক্রিন কিন্তু সবাই ইউজ করো, আমিও করি, অনেক ভালো ভালো ব্র্যান্ডে তোমরা যতই দামি দামি ক্রিম ব্যবহার করো না, কারণ DIY-এর মতো কিন্তু হয় না, মানে হোম রেমেডি কখনো বৃথা যায় না। আর হোম রেমেডি মানে এটা লং লাস্টিং একটা এফেক্ট বলতে পারো, দীর্ঘদিন তোমাদের স্কিনকে উজ্জ্বল রাখতে সাহায্য করবে, তোমাদের বয়সের ছাপ মুখ থেকে তুলে দেবে। তোমাদের যদি 30-35 বছর হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমরা যদি এইসব মানে এই রেমেডিগুলো এখন থেকে যদি ফলো করো, তোমাদের স্কিনটা অনেকটা টান থেকে মুক্ত হবে, মানে স্কিনে একটা বয়সের ছাপ পড়ে যায়, স্কিন ভাজ হয়ে যায়, চোখের তলায় কালি পড়ে যায়, সেটা কিন্তু হবে না। দেখতে পাচ্ছ আমার কথা বলতে বলতে আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এটাকে আমি 10-15-20 মিনিট রেখে দেবো। তারপরে দেখো 15-20 মিনিট হয়ে গেছে, আমি একদম ড্রাই হয়ে গেছে। ড্রাই যখন হবে দেখবে টান ধরবে স্কিনে তোমাদের, বুঝতে পারবে যে তখনই তোমাদের তোলা উচিত। এটাকে 20-20 মিনিটের মতোই রাখবে, এর থেকে বেশি লাগালে কিন্তু হবে না, মানে 10-20 মিনিটের মধ্যে লাগালেই যতটুকু কাজ করার করে নেবে। তারপরে দেখতে পাচ্ছ আমি ফুল ওয়াশ করে আসলাম, ওয়াশ করে আসার পর দেখতে পাচ্ছ স্কিনটা তোমরা লাইফ প্রুফ তোমাদের দেখিয়ে দেবে। এখানে কিন্তু কোনো ফিল্টার ইউজ করা নেই। হ্যাঁ, অনেকে ভাবো যে ফিল্টার ইউজ করা, কিন্তু একদমই না। তোমরা প্রথম থেকে আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে, একদম সেম আছে, কোনো ফিল্টার নেই, একদম অরিজিনাল। দেখতে পাচ্ছ কতটা স্কিন ক্লিয়ার হয়ে গেল। তো গাইজ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।